তারকেশ্বরে লরি এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো তিন পূর্ণার্থীর, আহত এক। পুলিশ সূত্রে খবর, মৃত তিন পূর্ণার্থীর বাড়ি কলকাতার নারকেলডাঙ্গা এলাকায়। মৃত যুবকদের নাম আকাশ দাস বয়স 26 বছর, রাজেশ দাস বয়স 21 বছর এবং রাজ দাস বয়স 20 বছর। আহত যুবকের নাম ছোট্টু দাস। শিবরাত্রি উপলক্ষে কলকাতা থেকে 15 থেকে 20 জনের একটি দল তারকেশ্বর আসছিল পুজো দিতে। তাদের মধ্যে অনেকেই হেঁটে শ্যাওড়াকুড়ি থেকে জল নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। মৃতদের মধ্যে দুজন সরাসরি কলকাতা থেকে স্কুটি নিয়ে তারকেশ্বর আসে। বালিগড়ির বাগবাড়ি এলাকায় স্কুটি চেপে আসা পূর্ণার্থীর সঙ্গে দেখা হয় অন্য পূর্ণার্থীদের। সেখান থেকে স্কুটিতে ওঠে আরো দুজন। বাগবাড়ি এলাকা থেকে কিছুটা স্কুটি নিয়ে আসতেই উল্টো দিক থেকে আসা একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের, একজন গুরুতর আহত হয়। স্থানীয়রা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তারকেশ্বর বৈদ্যবাটি 12 নম্বর রোড অবরোধ করে। যথারীতি ওরা এলো, এসে তিনজন বাইকে ছিল, এসে লাড্ডু চা সিগারেট খেলো। তো চতুর্থ ব্যক্তি আবার যাওয়ার জন্য আবেদন করলো, চতুর্থ ব্যক্তি আসছিল। তো আমি তখন ভিতরে বসে সিগারেট খাচ্ছিলাম, তো খেতে খেতে হঠাৎ একটা বিকট আওয়াজ শুনতে পেলাম। তো বাইরে এসে দেখলাম যে একটা লরি ওই চার চাকার সামনে মেরে দিয়ে সাইডে একটু ঢুকিয়ে দিয়েছে। ঘটনাস্থলে যায় তারকেশ্বর থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত যুবককে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হসপিটালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কলকাতায় রেফার করা হয় আহত যুবককে। ট্রেনের সাহায্যে লরি সরিয়ে তিনজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকে লরি। আজও রাস্তার উপর সারি দিয়ে দাঁড়িয়েছিল বহু লরি। রাস্তা শুরু হয়ে যাওয়ার ফলে এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের। কলকাতা থেকে তীর্থযাত্রীরা তারা আজকে আসছিলেন নারকেলডাঙ্গা, কলকাতা থেকে তারা আসছিলেন। তাদের চারজন আহত হয়েছেন, তার মধ্যে তিনজন মৃত। তাদের এই খবর পাওয়ার পরে আমি এখানে পৌঁছেছি। আমার তারকেশ্বর পৌরসভার বিভিন্ন কাউন্সিলররা, চেয়ারম্যান সহ বিভিন্ন কাউন্সিলররা আছেন। তারকেশ্বর থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, প্রতিবাদী আওয়াজ। সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ, সব খবর সবার আগে। আমরা লক্ষ্যে আছি কিন্তু পক্ষে নেই।